খাঁচায় আটকে বিশাল আকার অজগর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট এলাকায়। হাঁস ও মুরগি খেতে লোকালয়ে বেরিয়েছিল অজগরটি। আহার করতে গিয়ে খাঁচায় আটকে পড়ল 9 ফুটের অজগর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। রবিবার সকালে মুরগি খাওয়ার আছিলায় মুরগির খাঁচায় ঢুকে আটকে পড়ে বিশাল আকার অজগর সাপ। বাড়ির মালিক এবং স্থানীয়রা সকলে মিলে মুরগির খাঁচা বন্ধ করে দিয়ে খবর দেয় বন দপ্তরকে। ততক্ষণে অজগর দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় সেখানে। খবর দেওয়া হয় বিন্নগুড়ি বন্য প্রাণ বিভাগে। অবশেষে বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। 5টি মুরগি খেয়ে ফেলে বলে অভিযোগ বাড়ির মালিকের। বন দপ্তর সূত্রে খবর, সাপটিকে উদ্ধারের পর গরুমারার জঙ্গলে সেটিকে ছেড়ে দেওয়া হবে।